বিশ্বব্যাপী খাদ্য সংকটের কারণে নিরাপদ মজুর গড়ে তুলছে সরকার। 10 লাখ টন এই মুহূর্তে সরকারি হাতে বয়ে উঠার আগেই আমদানি হবে আরো 9 লাখ টন। কম আয়ের মানুষকে রেশন দেওয়ার পরেও মে মাস শেষে 7 লাখ টন খাদ্য মজুত থেকে যাবে। বিশ্বজুড়ে খাদ্যশস্যের উৎপাদন, আমদানি এবং মজুত নিয়ে ইসরায়েলের মাঝে ধারাবাহিক প্রতিবেদনের কাজ দেখুন চতুর্থ পর্ব। খাদ্যশস্যের দাম বাড়তে থাকায় বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা ইস্যুটি আবার আলোচনায় উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির চাপ এতটাই প্রকট হয়েছে যে খাবারের জন্য ইউনিশিয়া এবং আলজেরিয়া দাঙ্গা হয়েছে। এমনকি ইউনিশিয়ার প্রেসিডেন্ট পরিস্থিতি সামাল দিতে না পেরে দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন। সেই তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো, নিরাপদে বলা যায়। তারপরে সরকার বাড়তি আমদানির ব্যবস্থা করে রেখেছে। এর মূল কারণ বাজারে অজ্ঞাত কারণে মোটা চাল ও আটার দাম প্রায় 50 ভাগ বেড়ে গেছে। চাল আমদানি 3 লাখ থেকে দাঁড়িয়ে 12 লাখ আর গম আমদানি 7 লাখ থেকে দাঁড়িয়ে 10 লাখ টন করা হয়েছে। গমের দাম বাড়াতে চালের দাম কমে গেছে। চালের উৎপাদন কেমন ক্ষতি হয়নি কোথাও পাকিস্তান সেনা, কিন্তু তারপরে কিন্তু চালের দামের উপরে আমরা একটা বিরাট প্রভাব দেখছি। আমাদের শস্যের দাম শুধু বাংলাদেশে না, পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, মায়ানমার, মায়ানমার কথা আমি জানি না, থাইল্যান্ড এবং ভিয়েতনাম প্রত্যেকটা দেশে চালের দাম বেড়ে গেছে। সীমিত মানুষের জন্য বাজারে কম মূল্য চাল সরবরাহ করছে সরকার। বিষয়টির প্রশংসা করেছে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা। বাংলাদেশ The last decades to increase significantly the rate of production, and what has possibly seems to do with the technologies, and that trend has to continue. But what is very important also, I believe, that we don't only speak about seeds, we have to talk about what people really need for good nutrition, that is protein, that is milk, that is meat, that is fats. Thank you.